ইজি কুকিং এর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা অনেকদিন পরে আজ আবার ভিডিও পোস্ট করছি। মাঝখানে আমাদের একদমই ভিডিও পোস্ট করা হয়নি, তার কারণ হচ্ছে চারদিকে করোনার সেকেন্ড ওয়েভের পর যা অবস্থা, তারপর আর মনই হয়নি ভিডিও বানানোর। তা আজকে আমরা খুবই চটজলদি একটা রেসিপি বানাবো, যেটা সকালের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিন কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন। সেটা হচ্ছে স্যান্ডউইচ। আমরা এখানে ব্রাউন ব্রেড ইউজ করছি, আপনাদের কাছে যদি হোয়াইট ব্রেড থাকে সেটাও ইউজ করতে পারেন। প্রথমে পাউরুটিগুলোকে আমরা অল্প একটু সেঁকে নেব। পাউরুটির উপরে আমরা প্রথমে দেব আলু সেদ্ধ। দেব সস। এরপর আমরা দেব টমেটো স্লাইস, পেঁয়াজের স্লাইস, শসার স্লাইস। আমাদের কাছে আছে হোমমেড পনির। এই পনিরটাতে আমরা অল্প একটু নুন ছড়িয়ে তারপর আমরা এর উপরে দিয়ে দেব। এরপর এর উপরে আমরা দিয়েছি চিজ স্লাইস, পুরোটা দিইনি, সামান্য কিছু পরিমাণে দিয়েছি। এটা অপশনাল, যেহেতু আমরা পনির দিয়েছি তাই আর চিজ না দিলেও চলবে, তবে আপনারা যদি চান দিতে পারেন। তারপর অন্য পিসটা আমরা এর উপরে দিয়ে দেব। একটা সাইড হয়ে যাওয়ার পর এটাকে আমরা অন্য সাইডে উল্টে দেব। কয়েক সেকেন্ড এই সাইডটা সেঁকে নিলে রেডি হয়ে যাবে আমাদের স্যান্ডউইচ। সব শেষে উপর থেকে আমরা সস দিয়ে কিছুটা ডেকোরেশন করে আর স্যালাড দিয়ে আমরা সার্ভ করে দিয়েছি। এটা খেতে খুবই ভালো লাগে, বাচ্চাদের তো ভীষণই পছন্দের। তা ঝটপট এই সময় যেহেতু লকডাউন চলছে, আমাদের কাছে বেশি সামগ্রীও নেই, তাই জন্য ঘরে থাকা কিছু সামগ্রী দিয়েই আমরা বানিয়েছি এই স্যান্ডউইচ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদেরকে সেফ রাখুন, আশপাশের লোকেদেরকেও সেফ থাকতে সাহায্য করুন, বাড়িতে থাকুন। আজকের মতো চলি, খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের সাথে। টাটা।